আপনারা দেখছেন কেমন গল্প, মেক লাইফ মোর ইজি। গর্ভধারণ করা একজন নারীর জন্য একই সাথে যেমন আনন্দের, তেমনই নানা ভীতির কারণও বটে। বাচ্চাটা পেটে ঠিকমতো বড় হবে কি না, ডেলিভারির ব্যথা, সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, তিনি একজন ভালো মা হতে পারবেন কি না, এরকম অসংখ্য চিন্তা থেকে গর্ভবতী নানা স্বপ্ন দেখেন। এই স্বপ্নগুলোর বেশিরই দুঃস্বপ্ন। আজ জানাবো তেমনই কমন পাঁচটি স্বপ্নের কথা, যেগুলো প্রায় প্রত্যেক গর্ভবতী নারীরাই দেখে। এক, সন্তানকে হারিয়ে ফেলা। আপনি যখন কাউকে অনেক ভালোবাসবেন, তখন তাকে হারানোর ভয় হয়তো আপনার মধ্যে সর্বদা কাজ করবে। যেহেতু প্রত্যেকটি নারী তার গর্ভস্থ সন্তানকে অত্যধিক ভালোবাসেন, তাই স্বপ্নে প্রায় তাকে হারাতে দেখেন। তারা স্বপ্নে দেখেন কোথাও বাচ্চাকে নিয়ে ঘুরতে গিয়ে তাকে হারিয়ে ফেলেছেন, অথবা কাজ শেষে বাসায় ফিরে বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না। এটা যে পুরোটাই মনের আবেগ থেকে সৃষ্টি হয়তো বুঝতে পেরেছেন। দুই, বিকলাঙ্গ সন্তান। একটা গল্পের বই পড়লে যেমন আমাদের মনের কোণে একটা দৃশ্য ভেসে উঠে, তেমনই গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হলে গর্ভবতীর মনেও বাচ্চার একটি অবয়ব সৃষ্টি হয়। সেহেতু সন্তান ঠিকমতো পেটে বড় হচ্ছে কি না, এই চিন্তাটা সবসময় গর্ভবতীর মাথায় থাকে। তাই স্বপ্নে অনেকেই বিকলাঙ্গ সন্তানের প্রতিচ্ছবি দেখেন। কেউ হয়তো দেখেন কোনো পশুর ছবি বা জড় কোনো বস্তু, বা এলিয়েনের ছবি, বা শারীরিক বিকলাঙ্গ কোনো বাচ্চার ছবি। আপনার এই স্বপ্নের সাথে বাচ্চাটা কেমন হবে তার কোনো সম্পর্ক নেই, আশা করি মনে রাখবেন। তিন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। ডেলিভারি সময় এগিয়ে আসার সাথে সাথে গর্ভবতীরা যে স্বপ্নটা বেশি দেখেন তা হলো বাচ্চা কোথায় ভূমিষ্ঠ হবে। হয়তো তিনি স্বপ্নে দেখবেন বাচ্চাটা খোলা মাঠে জন্ম নিচ্ছে, কিংবা স্বপ্নে দেখছেন প্রসব ব্যথা ওঠার সময় তার আশেপাশে সাহায্য করার কেউ নেই। মূলত অনেকের ডেলিভারির সময়ের আগেই সন্তান প্রসব হয়ে যায়, তাই গর্ভবতীরা মনে মনে ভাবেন বাচ্চাটা উপযুক্ত পরিবেশে জন্ম নিবে কি না। আপনার ভাবনাটা স্বপ্নে দেখা দেয়। চার, ছেলে না মেয়ে সন্তান। এটা খুবই দুঃখজনক যে বর্তমানেও আমাদের সমাজে ছেলে সন্তানের জন্য মানুষের আকুতির শেষ নেই। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠরা প্রথম বাচ্চাটা ছেলে আশা করেন, বা একটা মেয়ে হলে পরেরটা ছেলে হবে এমনটায়, যার ফলে গর্ভবতীর মনে ছেলের বিষয়ে একটা চিন্তা থেকে যায়, যার ফলে তিনি স্বপ্নে ছেলে সন্তান হতে দেখেন অথবা মেয়েও হতে দেখেন। মেয়ে হওয়ার ফলে তাকে সবাই দোষারোপ করছে এমনটাও অনেকে দেখেন। পাঁচ, দেখতে অসুন্দর। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে নানা পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনে অনেকে আগের থেকে বদলে যায়, চেহারাগত সৌন্দর্যে পরিবর্তন আসে, দৈহিক আকারেও পরিবর্তন হয়, যার ফলে অনেক নারী ভাবতে শুরু করেন তার স্বামী হয়তো তাকে আগের মতো পছন্দ করছে না। এর ফলে তিনি হয়তো স্বপ্নে দেখছেন স্বামী তাকে ছেড়ে অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে, বা তার প্রতি আগের মতো খুশি নয়। এই স্বপ্নগুলো গর্ভবতীদের দেখা স্বাভাবিক। এই স্বপ্নগুলোর সাথে যে বাস্তবের কোনো মিল নেই, এটাই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করলাম। যদি স্বপ্নের সাথে বাস্তব কিছুটা মিলে গেলে সেটা কাকতালীয় ঘটনা বলা যায়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের উচিত গর্ভবতীর বাড়তি খেয়াল রাখা ও তার মনের অবস্থা বোঝার চেষ্টা করা। তো প্রিয় দর্শক, এই স্বপ্নগুলোর বাইরে হয়তো আপনি অন্য কোনো দুঃস্বপ্ন দেখেন, কমেন্টে শেয়ার করুন আপনার স্বপ্ন। এতে করে অনেক গর্ভবতী জানতে পারবে এবং আমরাও আরও আলোচনা করতে পারবো। ভালো থাকবেন।